মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল মা? 18-19 বছর বয়স। সে সময় কি আপনি বিবাহিত ছিলেন? বিবাহিত মানে এই সময় তার বিয়ে ওই স্বামী কদম তোলে একদল আর দু তিন গাড়ি সাঞ্জাবি অন্তরে এলাকা আসা পরে বেগারে চুরে দৈত্য দূরে অমুক দৈত্য দূরে মর ছিল বাড়ি গিয়ে মাই হলর অত্যাচারী আর কিছু অত্যাচারী করতে চাই আর না সারি আর আর মানুষ বান্ধিয়ে আর দড়ি আর দেখে বাইয়া দামাই ঘিসে দিয়ে দু দিয়ে আর বাই গুলি মারি দিই পায়ে গুলি মেরে দিই গুলি মারি দেওয়া না ফর দিয়ে রাত ফিটে ফিরি না স্যার আর বাই শিখতে শুনির দিই আর মাই আসিলি গাড়ি ভিতরে কতজন মনে হয় মেয়ে ছিল? মাই ছিল স্যার সাতজন আসিলে আর 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 একটা পাশে বাই উন্দিও আছে আর গিয়া উন্দিও আছে অন্য বহুত মায়াপ কতজন হবে ছিল আপনি একজনের তো আপনার উপর যখন নির্যাতন করে আপনি একজনের বুকে লাথি মেরে দেন তখন চার পাঁচ জন আপনারে চেপে ধরে পা দিয়ে পাড়ায় হাত পা সব ই করে হাতের আঙ্গুল এখনো সেই ভাঙা আঙ্গুল আছে আপনার না? আচ্ছা ঠিক আছে। পায়ের আঙ্গুল ব্যবহার আচ্ছা এখান থেকে কেটে গেছে তিন মাস আহাদি না পারি ই আনলে তারপরে দেনটা ব্যাগ তো না একটু সামান না তো ওই দুজন আই তো তিনজন 500 দিন থাকি তার বস্তু গলব মানুষের আনতা বুঝিলাম আগে দুই তিনজন করে আসে আর নির্যাতন করে ওই দুই তিনজন আসে ক্যাম্পে আপনাদের সবার উপরে এইভাবে নির্যাতন ব্যাগ কোনোর উপরে আচ্ছা আওয়াজ করি না ভালো কিন্তু আওয়াজ করতে পারতেছে না আচ্ছা জীবন নামে জানলাই রক্ষা করিনি যায় আমি এই হাসর তো দিয়ে রে জীবন বাসন তাই নিজাই তো একবারে হাজার নিয়ে আচ্ছা যখন এরকম নির্যাতন করতেছে ওই 25-30 জনের মধ্যে আপনারা তিনজন মহিলা মিলে বুদ্ধি করলেন যান বাঁচুক না বাঁচুক আমরা পালাই যাই পালানোর চেষ্টা করি যদি যান বাঁচে আল্লাহ বাঁচাবে
তারপরে আপনারা ওখান দিয়ে একজন একজন করে ড্রেনের মধ্যে দিয়ে আস্তে আস্তে পালাইলেন। আর মারি গেল অন্য মানুষ আগে কাঁথা ভিতর শুয়াই দিল এই জন্য কাঁথা ভিতর দরজা সদুর দরজা রাখি আচ্ছা এই দরজাই আনারা খেলি আপনারা তিনজন মিলে ড্রেনের মধ্যে দিয়ে পালায় চলে আসলেন। হ্যাঁ, এসে অনেক কষ্টে ড্রেনের মধ্যে দিয়ে খুঁজে খুঁজে গভীর রাত্রে আপনি আপনার বাসার কাছে এসে পৌঁছাইছেন। এসে ভাই মানে সবাইকে ডাকলেন, কেউ নাই। পরে অনেক খুঁজে দেখলেন যে ওরা ট্রেঞ্চ গর্ত খুঁজে, তার মধ্যে আপনার সেই গুলি খাওয়া ভাই, আপনার স্বামী, ওনারা সবাই রয়েছে। তখন তো ওরা জিজ্ঞাসা করলো আপনারা কিভাবে আসলি, আপনি সব কিছু খুলে বললেন। আপনাকে চিকিৎসা কি হলো? চিকিৎসা ওই হোমিওপ্যাথিক। আসামি তখন আমি কে জানি পারো, বুঝে শুনে নিতে পারো, বুঝে করিও নাই। ওই হাত টেঙে ফুলো টুলো কমে ফেললায়, দর বেতারলা কমে ফেললাই, হোমিওপ্যাথিক আনি আনিয়ে খাবাই দিই। আর দু তিন মাস দেখ তো রই, দু চার মাস সাই দিই কিনে কিনে, দু তিন মাস পাবো সাই দিয়ে কিনে কিনে কমিয়েছি। অনেক গ্যারাম সাই দিয়ে নিয়েছি। এই বাইকের ওদের হাতা এবার কেনে নিই, ব্যাকুন হাতে এই রুগীর কেনে নিল। যদিও সঞ্জবি হলো দেখা গাড়ি গাড়ি আবার শেখ করা শুনি, সঞ্জবি হলো দেখে ভাবে তো মুক্তি গাড়ি আনার তো গুলিটা খাই। তা আহ হয়েছে না, ঠিক আছে এবার করে লুঙ্গি দিয়ে দাগা হাবি দিয়ে দিই, সাত টাত দর দেয়। আর স্বামীর এক সাইডে যদি আমি এক সাইডে করছি, আর বাইকের স্টেল পাওয়া স্টেল পয়ের আস্তে 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 হয়ে যায়। কোন গ্রামে গেলেন? স্বামীর বাড়ি ফটিকছড়ি হাসপাতাল মাহারা তো হিন্দু মুসলমানের লাই বুলি আর হাসপাতাল মাহারা আমাদের একটু দুজন বিষয় গিয়ে আর স্বামী আর আইন দেবে, আবার দুজন বিষয় গিয়ে আর স্বামী জানা আবার আইন জানি আরও আমি আর স্বামী বলিলে আই বলিলে আর ওদের তো হুঁশ করতো না। এখন মধ্যে সাই দিন নটার এন উদুম নক্ত দারোদার দিনের হল ব্যাগ হল মাহর এন্ড উগুর তুলু করি ব্যাগ তো হল মাহর লাগ দিই হাট হাজারি আর সন্ধ্যা সন্ধ্যা মা বাবারে বাইরে বসাই দিই আবার আবার হচ্ছে আই আর শাশুড় বাড়িতে আসলি এখানে থাকছে 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 স্বাধীনই বলে শুনি আত্মার ভিতরে দাম পুষি গিয়ে আর পুষি গিয়ে দর বেতাই হামলা আল্লাহ দর্শন তুমি বাসাই দিই আমার সুস্থ হব নাই আর স্বামী মারা যায়। আপনার কয় ছেলে মেয়ে এখন? সার গো তিনটে মেয়ে উগ্র ছেলে। স্বামী কী করতেন আপনার? স্বামী করতো যে এই ফোটলার সিটা বসতে গেলি যা যেতে হয়েছে
আমি এতদিন আরবি ভরাই এখন তো আর সবও নদী।